বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইসলাম আল্লাহর রহমত ও বরকত। এক বোনের প্রশ্ন হচ্ছে সালাতুত তাসবীহ নামাজ সম্পর্কে জানতে চাই বিস্তারিত। জি নামাজ সম্পর্কে বিস্তারিত বলতে যেমন হাদিসে 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 রয়েছে নামাজটা হাদিসে রয়েছে তিরমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে কি অসংখ্য উলামায়ে কেরাম হাদিসগুলোকে দুর্বল বলেছেন। হাদিসটাই ভাবে রয়েছে جاء دا... رواه أبو أبو داود في سننهي أبو داود الرهاديسات جاء خالد بوي يعني ابن عباس رضي الله تعالى عنهما ابن عباس رضي الله تعالى عنهما أنهما بت... هوتة بورنيتو بت... أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بولا تنب عباس بن عبد المطلب يا عباس يا عباس يا عما هي مرتشة আলা আমি কি আপনাকে কিছু দেব না আলা আমনা হুক আমি কি আপনাকে কিছু উপহার দেব না আলা আহবুকা একই শব্দ সব আলা আফআলু বিকা আমি আপনাকে বলে দেব না আশরা খিসালিন দশটি যে চরিত্রের কথা ইজা আনতা ফাআল তাযালিকা যখন আপনি কাজগুলো করবেন গফর আল্লাহু লাকা যামবাক আল্লাহ আপনার সমস্ত গুনাহ প্রথম এবং শেষ আউওয়ালহু ওয়া কাদিমাহু হাদিসহু নুতান এবং পুরাতল খাতাহু আমাদহু চ্চ্ছাকৃত পাপির কাবির পাপ এবং বড় সিররাহ আনানিয়া তাহু এবং গোপনে এবং প্রকাশে সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবেন আশ্র খিসালিন দশ ধরনের পাপ আর কি সেটা হচ্ছে তুসলিয়ার বা এর

لا اله الا الله والله اكبر ثم تركع طب رمني ركو كربن ربي العظيم بولار بوري فتقول هو أنت راكع عشرا أبني ركو وبستي ركو تحكى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إلا عدو ثم ترفع رأسك من الركو ربنا ركو تكن ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا في بلبن تربنا باري دواتي باي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر دوش ثم تهوي ساجد

এই তসবি সুমাহান্লাহিউ আহমদুলিল্লাহিবেলা ইল্লাহ আকবর বার বলবেন তারপরে আপনি দ্বিতীয় সাজা থেকে মাথা তুলে যে বসবেন আর বসে বসে কি করবেন যে আলহামদুলিল্লাহ বার বলার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন ফাজা আলি খামসুম্ল এভাবে পড়লে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার এই তসবিটি পড়া হবে আর যে চার রাকাত পড়লে তিনশো বার এই তসবিটি পড়া হবে এটা হচ্ছে হাদিস জি কিন্তু অসংখ্য এলামাই কেরাম হাদিসটাকে দুর্বল বলেছেন যেমন ইবনে কোদামা বলেছেন আমার এই নামাজটা পছন্দ নয় কিল্হমা তাকে বলা হলো কেন কেন পছন্দ নয় কাল আলাহ সাফি হাশাইসে তিনি বললেন সোলাত তসবিহ সম্পর্কে যতগুলো হাদিস এসছে কোনটাই সহি নয় ইমাম নবী বলেছেন তাই شيخ الاسلام ابن تيميه رحمه الله وبلاشن فلا يجوز ان تثبت مثل هذا الحديث دي اي حديث صحيح ان شيخ ابن عثيمين رحمه الله بلشن دي حديثها ضعيف اي أن ضعيف سيجن صلاة التصبيح كي سنت صلاة التصبيح অসংখ্য আলমে ইকরাম হাদিসটাকে দুর্বল বলেছেন সেই জন্য সোলাতী আহ যদিও কেউ কেউ যদিও কেউ কেউ আবার হাদিসটাকে না আমল যোগ্য বলেছেন কিন্তু অধিকাংশ আলমে ইকরাম হাদিসটাকে দুর্বল বলেছেন সেই জন্য সলাতু তসবি